সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা হলো বিশিষ্ট তিন বলদ, আলাদা, বোলাদা এবং নলাদা। তারা বরিশালে কৌয়াসর হইতে একটি পশুবাহিত লঞ্চে আরোহণ করিয়া আসিয়াছেন ভাগ্যের চাকা ঘুরাইতে এই জনবহুল খুলনার শহরে। তাহলে চলুন দেখা যাক এই বিশিষ্ট তিন বলদ ভাগ্যের চাকা ঘুরাইতে যাইয়া নিজের জীবনের চাকা কোন পথে ঘুরাইয়া নিয়ে যান। ইয়া ইয়া, মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। আচ্ছা, আপনাদের জন্য এমন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, হাড়ের গিটায় গিটায় ব্যথা, আগে প্রস্রাব করলে দশ হাত দূরে গিয়ে পড়তে, এখন দুই রান বাইয়া পড়ে। আরও রয়েছে, আপনি বিদেশ যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখে, আসুন আমাদের কাছ থেকে একটা ফাইলে নিয়ে যান। এই ফাইলেরটি একবারই খাবেন, একবার খাইলে যদি কাজ না করে তাহলে আমাদের কাছে ফেরত আনবেন। এই ফাইলের একটি বিষয় হচ্ছে আপনি ফাইলটি খাওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরেই কাজ করবে, আর যদি কাজ না করে তাহলে মনে করবেন কোম্পানি ভুয়া। আসুন আমাদের কাছ থেকে ফাইলটি কিনে নিয়ে যান। এখন এই মুহূর্তে আমাদের কাছ থেকে ফাইলটি কিনে নিলে আপনার কাছ থেকে নেব 100 টাকা, আর যদি আমাদের পাশের ফার্মেসি থেকে এই ফাইলটি কিনে নিয়ে আন তাহলে 200 টাকা নেবে। আসুন কাকা, আসুন ফাইলটি নিয়ে যান, আসেন কাকিমা, আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান, আমাদের ফাইলটি অতীব সুন্দর। আসুন কাকা, আসুন ফাইলটি নিয়ে যান, আসেন কাকিমা, আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান। এ ভাই গো, মোরে একটা ঔষধ কিনে দেয়, মুই কালকে আঙ্গারিতে ঘুমাইতে পারি না। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি এখন আসতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই তো পাঁচ মিনিট ভিতরে আমি চলে আসতেছি, দাঁড়ান একটু দাঁড়ান। হ্যালো ভাই, আমার দোকানটাকে একটু দেখতে পারবেন? আচ্ছা ভাই, একটু দেখেন, যা লাভ হয় আপনাদের দেশে কেনা করি। আচ্ছা থাকেন। সারা দিয়ে দেন। আমরা যদি তিন ভাই এই জায়গায় তাহলে জীবনে আমরা কানে উন্নতি হতে হবে না। আমরা যদি কানে উন্নতি হতে চাই তাহলে আমরা তিন ভাই তিন মরে যাই, যদি খয়রাত করি তাহলে তা বেশি পাবো। আমরা তিনজন যদি একলাগে থাই
কোনো উন্নতি করতে পারবো না। আচ্ছা একটা কাজ কর, তুই ওই মোড়ে একটা কাজ কর, আর আমি এই বলো তো কিছু বোঝে না, আমি আর ওই মোড়ে নিয়ে একটা কাজ ধরি। হ্যাঁ যা যা, হ্যালো হো না না যাই তো, তুই কি এ তুই যদি আতরে আইনের হিজাব জানবো তো না। খোলা আকাশের নিচে পেশাব করতেছে শান্তি, একেবারে গরুর গোস্তে ভাত খাওয়ার মতো শান্তি। ওরে আমার বাবা, এত কষ্ট এটা কামড়ে করছি, তুই এসে শুনি দশ বার দিন ছয় দিন লাগে, তুই এইরে বইটা তোরা দাঁড়াতে পারলে তোর মালিককে ধরে পরবর্তন খাওয়াই দেবে। আমার বললো আর আমার বললো এটা আমার ক্ষমা করে দিবি। আবার বল তুই, আবার বল ভাই, স্যার আমার বললো এটা আমাকে ক্ষমা করে দিন। তোরে ক্ষমা আমি দিতে আসি স্যার, স্যার আমার বললো এটা স্যার, আমি কেন করছি এটা তো দুনিয়াতে স্যার আমার বললো এটা আমাকে ক্ষমা করে দিন। আবার বাড়ির গেতে থামতে থাকবে কে? তুই যাইয়া এনে যাইয়া মেইন সুইচ অফ করে দিবি, মেইন সুইচটা অফ করে মেইন সুইচ চলো না, ওই জায়গা নামায় আর উঠে হেইডা। হ্যাঁ ওইরে মেইন সুইচ তুই নিচে নামাই দিবি আর আমি তোর উপরে উঠতে আসি, ঠিক আছে? যাই চলো যা, ওইন্দ উড়িস ছিঁড়ে দিয়ে উড়িস। এইগুলা মনে ঠিক করতে দেখে আমি পারি, এই কোন ভাই কিছু আনবে না, এইটাই দিদি। আমি ভালো হয়ে গেছি, দীর্ঘ 12 বছর ধরে আমি প্যারালাইসিসের রোগী ছিলাম, হাজার হাজার ডাক্তার টাকা খরচা করলাম, ডাক্তার দেখালাম, কোনো সমস্যা সমাধান হলো বাবা, তোমাকে জন্য তোমাকে জন্য আজকে ভালো হয়েছে, আমি ভালো হয়ে গেছি বাবা, বাইরে থাকো, আমি আমার ছেলের যাওয়ার ফোন দিতে আছি, ভালো হয়ে গেছি আমি। আব্বা তুমি ভালো হয়ে গেছো? কেন ভালো আব্বা? আমি ভালো হয়ে গেছি, ভালো হয়েছে এদের কারণে বাবা। তোমরা যেদিন থেকে আমার বাসায় আসছো তারপর থেকে আমার বাসায় কখনো ডাকাতি চুরি কোনো কিছু হয় না, তোমরা খুব ভালো ছেলে পেলে, তোমাদের খুব পছন্দ হয়েছে, আজ থেকে আমার একটা ছেলের মতন তোমরা তিনটাও আমার ছেলে, মোরা আমাদের গলাকে থাকবো, হ্যাঁ তোমরা আজ থেকে আমাদের সাথেই থাকবে। মোরা হাঙ্গাটা ওই বোকদামি হয়েছে আজকে তো মুখে ঘটিয়েছে, আজকেই তো মোরা কয় বাপ হয়, আমরা আমার এই সাইকেল ক্লাস থেকে। হ্যাঁ